হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ মঙ্গলবার আর আমি আজ রান্না করব চিকেন। তার জন্য চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখছি, আর ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেবো এটাতে টক দই, রসুন থেঁতো করে, আর গোলমরিচ গুঁড়া আর নুন দিয়ে এটাকে 15-20 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। কিন্তু আমি মনে হয় আর একটুখানি বেশি সময় রাখবো, কারণ আমি এখন যাবো স্নান করতে। স্নান সেরে এসে তারপর আমি চিকেনটা রান্না করব। তোমাদের সাথে আজ আমি শেয়ার করব আমি কিভাবে চিকেন বানাই। ঠিক আছে, আমি এখন রাখ। হ্যালো ফ্রেন্ডস, গুড। ভেরি সরি, 12:03। গুড আফটারনুন। চলে এসেছি কিচেনে স্নান করে, দুধনা দিয়ে, আর বাকি সব কাজ আমার শেষ। আর এখন আমি করব শুধু রান্না। আর রান্নার জন্য যত কিছু সামগ্রী আমি সব রেডি করে গেছি স্নানের আগে, কারণ এমনিতে দেরি হয়ে গেছে, আর যদি আমি এগুলো রেডি করে না যাই তাহলে আরও দেরি হয়ে যাবে। তাই আমি সব কিছু রেডি করে গেছি। আর এত গরম লাগছে না, একদম গরমে অস্থির অস্থির করছে, একদম ভালো লাগছে না কিছু। মনে হচ্ছে শুধু জল খাই আর ফ্যান চালিয়ে শুয়ে থাকি। ঠিক আছে, মিক্স অ্যান্ড ম্যাচ কথাবার্তা বলবো, মনে কিছু নেবেন না। কারণ আমি দেখুন, সবার একটা বাউন্ডারি থাকে, আর আমি যখন অন্য বাউন্ডারিতে যখন যাবেন তখন দেখবেন কিছু রেস্ট্রিকশন এসে পড়ে, তখন আমাদের কী হয়, কিছু বাধা দ্বারা নিয়ম থাকে যেগুলো মানতে হয়, অসুবিধা হয়। তাই নিজের জন্য যদি আমরা থাকি তাহলে ইচ্ছে মতন চলতে পারি, ইচ্ছে মতন কথাবার্তা বলতে পারি, ইচ্ছে মতন থাকতে পারি, অসুবিধা হয় না, কোনো রেস্ট্রিকশন মানতে হয় না। আর নিজের দ্বারা যে সবারই জানা থাকে, তাই নিজের জন্য থাকাই ভালো। তাই মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যাবে আমার ভাষা, এই ভাষা সব মিলিয়ে আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। আর আজ আমি কী রান্না করছি আমি নিজেও বলবো না, আপনারা ডিসাইড করবেন এটা কী হয়েছে। কারণ কি, আমি রান্না বান্না করি আমার বাচ্চারা যাতে খেতে পারে ঠিকঠাক মতো, সেই অনুযায়ী আমি রান্না বান্না করি। ঠিক আছে, শুরু করি। এটাতে আমি সকালবেলা পুঁই পাতার বড়া করেছিলাম, তাই এভাবে একটুখানি লেগে আছে, যা কোনো অসুবিধে নেই, ঘরের মানুষই আমরা সবাই খাবো। আর একটুখানি বড় কড়াই বসিয়েছি, কারণ চিকেন হবে একটু নাড়াচাড়া করতে হয় বেশি করে, তাই আমি একটুখানি বড় কড়াইটা সকালবেলায় বসিয়ে নিয়েছি। সকালবেলা ডাল করেছিলাম আর পুঁই শাকের বড়া করেছিলাম, পুঁই পাতার বড়াটা করেছিলাম। আমি আমার জন্য আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেবো, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব মিলিয়ে গ্রাইন্ড করে রেখে দিয়েছি, সেটা আমি তেলের মধ্যে ছাড়বো, তাই এটাতে মিশাবো না। সর্ষের তেল, এই দুটো তেজপাতাই আমার মান সম্মানটা রেখে দিল। না হলে আপনারা ভাবতেন এ কি বাবা, মাংস রান্না করছে, বিরিয়ানি রান্না করছে, তেজপাতা দিচ্ছে না, এ তো আমাদেরকে ঠকাচ্ছে। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি থেঁতো করে, আর
কেটে রাখাগুলো দিয়ে দিই। একটুখানি বাটা দিলে কি হয়, পেঁয়াজ পেঁয়াজ রসুন দিলে গ্রেভিটা একটুখানি ভালো হয়, টকটকে ভাব হয়। ঝোল দিয়ে দিয়েছি আমি এটাকে, হয়ে আসছে, আমি নামিয়ে ফেলবো। দিয়ে দেবো তেজপাতা, দুটো এলাচ আর দারচিনি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আর পরে যখন খাওয়ার সময় একটু নেড়ে চেড়ে তারপর বের করে দেবো। আমি এখন ঢাকা দিয়ে রেখে দিই। লিডটা তো ছোটো হয়ে যাচ্ছে, একদম পারফেক্ট, একটুখানি দমে থাকবে। আর বাসন টাসন বের করে ফেলি। আজ এই পর্যন্তই, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, টাটা, বাই বাই, টাটা, 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 টাটা।